এই জোরে টেপ নাও খাসি নাকি না ভাবলে নতুন ভগ্নিপতি এসেছে ধমকিও দিচ্ছে এখন আর পাটে পার কি দরকার এখন তো মালিক হবি কি না সুনিতা হ্যাঁ খাবি কোথাও যাবে নাও দেখছিস না ও পা টিপছে বলে না সকালে কিছু খাইনি তো ও এই কাজ করলে তোর কষ্ট হচ্ছে তাই না আসল কথাটা হচ্ছে তোর এবার পাখনা গজিয়েছে আগে তো তোর দুটো মাইচা জামাই ছিল এখন একটা মদ্দা জামাই এসেছে আর সে ভাষণ দেওয়া আরম্ভ করেছে ওর সঙ্গে বোঝাপড়া পরে হবে কিন্তু তুই একটা কথা শুনে রাখ যদি তার কথায় নাচিস তুই কিংবা তাকে জামাই হিসেবে স্বীকার করিস তাহলে তোকে আমি সমূলে উৎপড়ে দেব ছোট শাশুড়ি মা এই মালির কাজ কবে থেকে আরম্ভ করলে মানে এই উৎপড়ে ফেলার কথা বলছিলে না তুই আমাকে ভয় দেখাচ্ছিস ধমকাচ্ছিস না আইন কানুন শেখাচ্ছিস হ্যাঁ কারেক্ট যে ওষুধ তুমি সবাইকে দিয়ে এসেছো এখন সেই ওষুধ তোমাকে আমি দেব আজ পর্যন্ত তুমি সবাইকে ভয় দেখিয়ে এসেছো না এখন তোমাকে আমি ভয় দেখাবো কি বলছিলে তুমি মেরে ফেলবে উপড়ে ফেলবে যার শেকড় কমজোরি তাদেরকে উপড়ানো যায় কিন্তু তুমি বোধহয় জানো না এই ঘরে এদের শেকড় কত মজবুত কিন্তু তোমার তো এই ঘরে শেকড়ই নেই রাজা মা আপনি চুপ করুন রানী এই ঘরে মাইচা হয়ে এসে এরা সবাই কত জলের মাছ মেপে নিয়েছে অল্প জলের মাছ ছোট শাশুড়ি মা যদি তুমি ভালো থাকতে চাও চুপচাপ এই ঘরের চাবি এই ঘরের মালকিনের হাতে দিয়ে দাও না হলে আমার একটা ফোন কল তোমাকে সারা জীবনের মতো জেল হাজতে ভরে দেবে দাও বলছি দাও চাবি কে বসে আছে তোর এখানে বসার সাহস কিভাবে হলো ঠিক এরকম সাহস তুমিও তো একদিন করেছো তুমিও তো আর একজনের চেয়ারে বসে আছো এই চেয়ারটা তোমার মনে ভাবো তো এই চেয়ারটা তুমি কবে কখন কত টাকায় কিনেছো এই চেয়ার কিনেছিলেন ধীরেন চৌধুরী আর ধীরেন চৌধুরী হচ্ছেন আমার বাবা বহুত আয়েস করেছো আর কখনো যেন তোমাকে এই অফিসে দেখা না যায় যদি ভুল করে তুমি অফিসে পা দাও তাহলে আমার বাবার মার্ডার কেসটা আর একবার ওপেন হয়ে যাবে তুমি তখন জেলের ভেতরে চলে যাবে গেট আউট কি হয়েছে রাজা এমন চুপচাপ বসে আছো কেন আজ আজ আমার বাবা মার কথা আমার ভীষণ মনে পড়ছে ছোটবেলার সব ঘটনা আমার আমার চোখের সামনে ভেসে উঠছে প্রীতি জীবনে আমি যত কষ্ট পেয়েছি ভগবান না করুন সেই কষ্ট যেন কেউ না পায় জানো প্রীতি আমাদের সোনার সংসারকে ধ্বংস করার লোক কে তোমার বাবা আর তোমার ওই মামা রাজা হ্যাঁ প্রীতি এই বাড়িটাও আমার বাবার পয়সায় তৈরি হয়েছে জানো তো একদিন তোমার বাবা আমার বাবার ফার্মে চাকরি করতেন আরে দীপা তাড়াতাড়ি এসো আমি অফিস যাব তাহলে বাবা স্কুলে কি কি পড়াশোনা হচ্ছে এ ফর অ্যাপেল বি ফর বল বাবু আমাদের ক্ষমা করে দিন বাবু আমাদের ক্ষমা করে দিন বাবু এখানে কেন বেরো 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 আগে ক্ষমা ক্ষমা বাবু ক্ষমা ক্ষমা দে আরে তোমরা আগে চোর ছিলে এখন তো জেল ফেরত আসামি বেরো বেরো বাড়ি থেকে বেরো বাবু
জেলের ভিতরে আমরা কিভাবে দিন কাটিয়েছি সেটা আমরা জানি বাবু। প্রতি মুহূর্তে আমরা নিজেকে ধিক্কার দিয়েছি। আপনার পদতল থেকে তাড়িয়ে দিলে আমরা কোথায় যাব? আরে যেখানে ইচ্ছা সেখানে যাও, শুধু এখান থেকে চলে যাও, বেরো। আগে ঘরে আমার তিনটে মেয়ে, স্ত্রী শরীরটাও ভালো নেই, খুব অসুবিধে আছি স্যার। তুমি এত রাগছো কেন? এরা আমাদের কোম্পানিতে কাজ করতো। নমস্কার ম্যাডাম। তুমি ওদের পুলিশে দিলে, শাস্তিও পেয়ে গেছে, আর কি বাকি থাকছে? আরে তুমি এদের চেনো না দীপা, এরা সবাই হচ্ছে সাপ, বিষধর সাপ। এই বেরো এখান থেকে, বেরো বেরো। এইবারের মতো ক্ষমা করে দিন স্যার, আর যদি কখনো আমাদের দোষ দেখেন তাহলে সঙ্গে সঙ্গে পুলিশে দিয়ে দেবেন। বাবু, লোভ রাক্ষসটা আমাদের গ্রাস করেছিল বাবু, এখন সেই রাক্ষসটাকে জেলের ভিতরে ত্যাগ করে এসেছি। মা, মা বাবুকে একটু বোঝান মা। আচ্ছা তোমরা যাও, ওনাকে বোঝাবো আমি, কিন্তু কাল থেকে এসে কাজে জয়েন করতে হবে। যাচ্ছি। ধন্যবাদ। দীপা এসব তুমি কি করছো? এরা সব, ওহো তুমি কেন এত ব্যস্ত হচ্ছো? আমাদের কিছু নিয়ে যাচ্ছে না, সব শেষ হয়ে যাচ্ছে। এরা ভুল করেছে, এবারে অনুতাপ করছে, আর ভুলের সব থেকে বড় শাস্তি হচ্ছে অনুতাপ করা। এরা তো এখন ভালো মানুষ হয়ে গেছে। আমার স্কুলের এক বন্ধু বড় পোস্টে আছে, তাকে গিয়ে অ্যাপ্রোচ করেছি, আউট অফ ওয়ে হয়ে সে আমাকে সাহায্য করেছে। স্যার বড় কথা প্রফিট নয়, বড় কথা হচ্ছে কোম্পানির প্রেস্টিজ, আর এই টেন্ডারের জন্য আমাদের কোম্পানির প্রেস্টিজ বেড়ে যাবে স্যার। ভেরি গুড, আই লাইক ইট স্যার। আচ্ছা তুমি থাকছো কোথায়? স্যার একটা ছোট্ট ভাড়ার ঘরে। না না, তুমি আজই ম্যাডামের সঙ্গে দেখা করো। আগে ওল্ড টাউনে আমার একটা ঘর আছে, তার চাবিটা নিয়ে তুমি আজ থেকে সেখানে থাকবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। যাও। বুঝলে দীপা, তোমার কথা শুনে ওই জেকে আর ডমডুকে অফিসে রেখে ভীষণ ভালো করেছি, ওরা পুরো বদলে গেছে, অফিসটাকে পুরো নিজের করে নিয়েছে, বলার আগেই সব কাজ নিজেরাই করে নিচ্ছে। আরে মানুষ মাত্রই ভুল করে, ওরা ভুল করেছে, তুমি ওদের জেলে পাঠিয়েছো, আর একবার জেল থেকে আসার পরে আর ওরকম কাজ করবে না। বুঝলে, মাঝে কয়েকটা দিন আমাকে অস্ট্রেলিয়া যেতে হবে, সেখানে একটা বড় কোম্পানির সঙ্গে আমার নেগোসিয়েশন চলছে, যদি ডিলটা ফাইনাল হয়ে যায় না তাহলে এদেশেতে গার্মেন্টের ক্ষেত্রে একটা রেভলিউশন আরম্ভ হবে। ব্যবসার এত সব ব্যস্ততার মধ্যে তো আমরা কোথাও ঘুরতে যেতে পারি না, এই বাহানা একটু বেড়ানো হবে আর কি। আচ্ছা। হ্যাঁ একটু জেকেকে ডেকে দেবে। স্যার। হ্যাঁ জেকে। স্যার শোনো, আমি 4 মাসের জন্য অস্ট্রেলিয়া যাচ্ছি ফ্যামিলি নিয়ে, সেখানে একটা কোম্পানির সাথে আমার ডিল হওয়ার সম্ভাবনা আছে, সেই সঙ্গে ফ্যামিলির সাথেও ঘোরা হবে আগে, তাই আমার অনুপস্থিতিতে এই অফিসের দায়িত্ব তোমাকে দিয়ে যাচ্ছি। আমি কিছু চেকে সাইন করে দিয়েছি, দরকার পড়লে আমি যাকে বলবো তুমি চেকটা তাকে দিয়ে দেবে। আচ্ছা। আর এই কাগজটাও আমি সাইন করে দিচ্ছি, যদি নিতান্তই আর্জেন্ট দেখো তুমি তাহলে এটাই টাইপ করে ইউজ করতে পারো। স্যার আমাকে এত বড় দায়িত্ব দিচ্ছেন, আমি পারবো তো? ভাই ভাই পারবে পারবে স্যার, ভাই পারবে, তাছাড়া আমি তো ভাইয়ের সঙ্গে আছি না। আরে ব্যস্ত হয়েও না, সব সময় আমি তোমাদের টাচে থাকবো, এই নাও। দেখে আগে এই বাড়িটার সমস্ত দায়িত্ব তোমার, অফিসের দায়িত্ব তোমার থাকছে, বুঝলে? আমাকে টাইম টু টাইম সব জানাবে। হ্যাঁ স্যার। এমনিতেই তোমাকে আমি ফোন করব, কিন্তু অফিসে যেন ঠিকঠাক চলে সেই দায়িত্বটা হচ্ছে তোমার। ঠিক আছে স্যার। ঠিক আছে।